হযরত মূসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে মূসা আলাইহিস সালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার সেবা লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড় বান্দা, সে বারবার কাকতি মিনতি সুরে একই আবদার জানাতে লাগল। মূসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির দরুন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল। কুকুরটিও কাছে ছিল, এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবুর করো, অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি তা সাথে সাথে লুফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল, ধোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন। জবাবে মোরগ বলল, ঘোড়াটি সত্যিই মরেছে, তবে অন্যখানে, অধৈর্য হয়েও না, অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের একটি উট মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠাল এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবার রুটি ফেলা হলে সাথে সাথে মোরগটি সেই রুটির টুকরো লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হল। তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল, বড়ই প্রতারক দেখছি তোকে, প্রতিদিনে আমাকে ধোকা দিচ্ছিস। মোরগ বলল, ধৈর্য হারা হয়েও না বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে, তখন শিরনি ইত্যাদি পাক করা হবে, তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল। সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল, জীবজন্তুদের ভাষা বুঝে বড় লাভই হয়েছে আমার, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু সে যে অন্যের ক্ষতি করলো জেনে বুঝে সেটার প্রতি সে লক্ষ্য করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও মোরগটাই লুফে নিল। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগল। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আর একটু ধৈর্য ধারণ করো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি পাক করবে, তখন তুমি পেট পুরে খেয়ে নিতে পারবে। আজ মোরগের কথা শুনে যুবকটি যার পরনায় বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে যা কেউ জানে না, কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের উপরই চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মূসা আলাইহিস সালামের দরবারে হাজির হল, তাকে সকল ঘটনা খুলে বলল। অতপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না, আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না, নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না, এজন্য বিপদ আপনার উপরেই চলে এসেছে, এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকড়ি ও ধন সম্পদ লাভ হবে, তাই না? যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে অনুনয় বিনয় করতে লাগল। মূসা আলাইহিস সালাম বললেন, দেখুন,
কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার ওই কামানে ঢুকে কখনো না, আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে, এর থেকে আপনার আর রেহাই নেই। তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি। হযরত মুসা আলাইহিস সালামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো, একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধনসম্পদ সব পিছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল।